দেশের প্রথম মেট্রো রেল চালু হচ্ছে 28 ডিসেম্বর। ঐতিহাসিক ওই দিন মেট্রো রেল উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রো রেল, যে জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চলাচল শুরু হবে মেট্রো রেলের। উদ্বোধনের পর প্রথম যাত্রী হিসেবে মেট্রো রেলে ভ্রমণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর মেট্রো রেল সেবার প্রথম ট্রেনটি চালাবেন একজন নারী চালক। দেশের গণপরিবহনের ইতিহাসে খুশির বিশেষ এই দিনে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত মেট্রো রেল সংলগ্ন এলাকার ভবনের বাসিন্দাদের জন্য 7টি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। 1. কোনো ভবন বা ফ্ল্যাটে 29 ডিসেম্বরের আগে নতুন কোনো ভাড়াটে উঠতে পারবেন না। 2. উত্তরা থেকে আগারগাঁও মেট্রো রুটে কোনো বাণিজ্যিক ভবনে 28 ডিসেম্বরে নতুন কোনো অফিস, দোকান, রেস্তোরাঁ খোলা যাবে না। 3. 28 ডিসেম্বর মেট্রো রেল সংলগ্ন কোনো ভবনের বেলকনি ও ছাদে কাপড় শুকাতে দেওয়া যাবে না এবং কেউ দাঁড়াতে পারবেন না। 4. উত্তরা থেকে আগারগাঁও মেট্রো সংশ্লিষ্ট এলাকার ভবন বা ফ্ল্যাটে ওই দিন কোনো ছবি বা ফেস্টুন লাগানো যাবে না। 5. মেট্রো রেল সংলগ্ন কোনো ভবনের বাণিজ্যিক এলাকার বা আবাসিক হোটেলে 28 ডিসেম্বর কেউ অবস্থান করতে পারবেন না। 6. আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত এলাকার কোনো ভবন বা ফ্ল্যাটে যদি কোনো বৈধ অস্ত্র থাকে তা 25 ডিসেম্বরের মধ্যে থানায় জমা দিতে হবে। এবং 7. মেট্রো রেলের রুটের দুই পাশের সব ব্যাংক বা এটিএম বুথ 28 ডিসেম্বর সকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠান চলা পর্যন্ত বন্ধ রাখতে হবে। সব মিলিয়ে মেট্রো রেল উদ্বোধনের জন্য অপেক্ষা মাত্র আর কয়েকদিনের।